আমাদের ওভারঅল সেক্সুয়াল লাইফ ভালো করার জন্য বা ইম্প্রুভ করার জন্য আমি আজকে চারটা পরামর্শ দিব এই চারটা পরামর্শ আমি মনে করি আমরা যদি পালন করে চলি এটা একটা বেসিকের মতো তখন আমাদের অধিকাংশ সেক্সুয়াল লাইফ আসলে ভালো থাকার কথা প্রথম যে প্রিন্সিপালটা সেটা হলো যে সেক্স ইজ প্রাইমারিলি এ রেসপন্সিবিলিটি ডেফিনেটলি সেক্স একটা চার্মিং ব্যাপার একটা এক্সাইটিং ব্যাপার একটা ভালো লাগার ব্যাপার বা এটা কিন্তু প্রাইমারি রাখা উচিত না এটা একটা সেকেন্ডারি জিনিস হতে পারে সেক্স শুড বি প্রাইমারিলি রেসপন্সিবিলিটি স্বামীর স্ত্রীর উপর হক স্ত্রীর স্বামীর উপর হক তাই না দুইজন দুইজনের জন্য আমাদেরকে আমাদেরকে ট্রাই করতে হবে অনেক সময় হয় আমাদের কাছে কাপড়রা আসেন পাঁচ বছর দশ বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু তারা একেবারেই কেয়ারফুল না তাদের সেক্সুয়াল লাইফ নিয়ে এতে করে দেখা গেছে হয়তো স্ত্রী বাচ্চারা অনেক কষ্ট হচ্ছে অনেক সময় হাজব্যান্ডের কষ্ট হচ্ছে হাজব্যান্ড হয়তো রেগুলার মাস্টারবেশন করছে স্ত্রী জানেও না হাজব্যান্ড হয়তো খুব প্যাসিভ স্ত্রীকে হয়তো তার চাহিদার কথা সে বলেও না সে ভাবছে হয়তো যে যা কত বাচ্চা দেখছে কষ্ট হচ্ছে আমি ওকে না বলে আমি জাস্ট মাস্টারবেশন করি অনেক কষ্ট হয় ব্যাংক থেকে কাজ কষ্ট করে আসছে হাসপাতালে কাজ কষ্ট করে আসছে আমি ওকে না বলি আমি নিজে নিজে জিনিসটা সহ্য করি নিজে নিজে আমি হয়তো মাস্টারবেশন করি বা যা সহ্য করে যাই এটা খুবই কমন স্ত্রী পুরুষ দুজনের মধ্যে এটা কিন্তু ভালো না আমাদের আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য একেবারেই 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 ভালো না কারণ সেক্স একটা বায়োলজিক্যাল জিনিস আমাদের প্রত্যেকের জৈবিক চাহিদা আছে কারো হয়তো কম কারো হয়তো বেশি এবং সেক্সকে আমাদের প্রথম প্রথম আমাদের আমাদের একটা রেসপন্সিবিলিটি পালন করতে হবে যে না আমাদের যদি লাইফস্টাইলটা হেক্টিক হয়ে যায় আমি হয়তো সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন একটা ফিক্সড করতে পারি যে আমরা আমরা হয়তো বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে বা যেটা আপনাদের জন্য সুবিধে সেই সময়টাতে আপনারা রেগুলার বেসিসে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন ওই সময় বাচ্চারা ঘুমিয়ে থাকতে পারে বাচ্চারা অন্য রুমে থাকতে পারে যে কোন যেটাই হোক না কেন এটা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী বাট আপনাদের যদি একটা টাইম সেট থাকে যে না অমুক দিনের অমুক সময়টা আমার জন্য আসলে আমার ওয়াইফকে বা আমার হাজবেন্ডকে সময় দিতে হবে তখন একটা মেন্টাল প্রিপারেশন থাকে এবং এই মেন্টাল প্রিপারেশন না থাকলে আপনি কিন্তু সবসময় আপনার পার্টনারকে আপনার অবহেলা করবেন দেখুন এখানে আমি বলছি না না যে বাকি দিন সেক্স করা যাবে ডেফিনেটলি বা আপনার পার্টনার যদি কোনো একটা কারণে সপ্তাহের কোনো একটা মাঝের কোনো একটা সময় সে আপনাকে কোনো ইউনো সে আপনার একটা অন্তরঙ্গ ইয়ে চায় এটা স্ত্রী হোক বা স্বামী হোক তার মানে এই না যে আপনি তাকে এন্টারটেন করবেন না বাট এটা আসলে আমি সাধারণ ফ্যামিলির জন্য বলছি না এটা আমি নববিবাহিত দম্পতির জন্য বলছি না তাদের কাছে হয়তো কথাটা খুব হাস্যকর লাগতে পারে যে সেক্স কি কেউ রুটিন করে করে বাট যারা আসলে দশ বছর হয়ে গেছে বিবাহিত লাইফে পনেরো বছর হয়ে গেছে বিবাহিত লাইফের ট্রাস্ট মি আমার কাছে পঁয়ষট্টি সত্তর বছরের বৃদ্ধরাও সে বলে যে তাদের সেক্স লাইফকে তারা ইম্প্রুভ করতে চায় ছেলেরাও বলে মেয়েরাও বলে এবং তাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করি সো আপনি এটা মনে করার কারণ নেই যে আপনার সেক্স শুধুমাত্র আমি বলবো যে মধ্যবয়সী মানুষরা করে এটা বয়স্করা রেগুলার করতে এবং যাদের একটু বয়স হয়ে যায় বা বিয়ের পাঁচ দশ বছর হয়ে যায় তাদের মধ্যে যদি এই রেসপন্সিবিলিটি সেন্সটা না থাকে এই বেসিক রুটিনটা না থাকে তখন কিন্তু স্বামী স্ত্রী উভয় কিন্তু আপনার সাফার করে এক্ষেত্রে যেটা আমি বললাম অনেক সময় কেউ কেউ মাস্টারবেশনে আসক্ত আসক্ত হয়ে হয়ে যায় যায় কারণ আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড যদি আপনাকে সময় না দেয় খুব স্বাভাবিকভাবে এখনকার যে পৃথিবী আপনার বাইরে চোখ যাবে এখন এত সোশ্যাল মিডিয়াতে এত সুযোগ এত মানুষ আপনাকে নক করবে এত মানুষ আপনাকে ইউনো প্রভোগ করবে অফিসে ঘরে বাইরে যে আপনার আপনার জন্য খুব কঠিন হবে যদি আপনি বা ওয়াইফের মাধ্যমে সেই জিনিসটাকে আপনি অ্যাটলিস্ট পূরণ না করার চেষ্টা করেন আপনার যে বেসিক যৌবিক চাহিদাটা আছে সেটা যদি আপনি পূরণ না করার চেষ্টা করেন এই জায়গাতে সবাই খুব কেয়ারফুল থাকবেন দেখুন সেক্সের চাহিদা এক একজনের এক এক রকম থাকে কারো অনেক বেশি কারো কম কারো মাঝারি কিন্তু সেক্সের চাহিদা যদি কম থাকে বা ইচ্ছা না থাকে আপনি ইচ্ছা থাকে সবসময় প্রশ্ন প্রশ্রয় দিবেন না সেক্স ইচ্ছা ছাড়াও করা যায় আপনার মধ্যে যদি দায়িত্ববোধ থাকে আপনি একজন হাজবেন্ড যার হয়তো সেক্স হয়তো হয়তো ভালো লাগছে না কোনো সমস্যা নাই আপনার ওয়াইফের চাহিদা আছে আপনি আপনার ওয়াইফের চাহিদাটা পূরণ করেন আপনি যদি একজন স্ত্রী হন আপনার সেক্সটা অত ভালো লাগছে না আপনার হাজবেন্ডের চাহিদাটা আপনি পূরণ করেন আপনার প্রতিদিন করতে হবে না সপ্তাহে একদিন বা দুই দিন অবশ্যই আপনারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন সপ্তাহে একদিন মাস্ট বাট আমি মনে করি যে কোনো কাপলেরই মিনিমাম সপ্তাহে দুই দিন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা উচিত এটা তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তাদের দাম্পত্য স্বাস্থ্যের জন্য ভালো আমরা অনেক সময় কিছু দাম্পত্য যেখানে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ এসে মানে তেমন কিছুই বলছে না সব কিছু ঠিক আছে বাট তাদের মধ্যে কোনো মানে আমি একটা একটা মনোমালিন্য দেখি এবং অনেক ক্ষেত্রে যখন আমরা এক্সপ্লোর করি দেখি তাদের সেক্সুয়াল হেলথে ভীষণ রকমের প্রবলেম হচ্ছে সো প্রথম যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কি সেক্স ইজ আ রেসপন্সিবিলিটি দ্বিতীয় যে জিনিসটা মনে রাখবো যে সেক্স আমি যখন আমরা যখন সেক্স করবো এটা ফান্ডামেন্টালি আমি পার্টনারকে খুশি করার জন্য করবো নিজেকে খুশি করার জন্য করব না নিজেকে খুশি করাটা একটা বাই প্রোডাক্ট ওটা আমার মাথায় বা চিন্তা থাকবে যে আমার পার্টনারকে আমি 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 খুশি করতে চাই থার্ড যে জিনিসটা আমি মনে রাখবো যে সেক্সটা হচ্ছে একটা যে কোনো খেলার মতো এটা ফুটবল খেলা বা টেনিস খেলা বা বাস্কেটবল খেলার মতো যে এটা আমি প্রথম দিনই পারবো না আমি খেলতে খেলতে আস্তে জিনিসটা শিখে শিখে যাবো আপনি যদি হঠাৎ করে যে জীবনে ফুটবল খেলা নেই তাকে একটা ফুটবল মাঠে নিয়ে যান সে কিন্তু ভালো খেলবে না সে হয়তো অনেক কষ্টে একটা বলে লাথি মারবে তাই না বাট সে যদি একটা মাস খেলে সে কিন্তু ঠিকই বুঝে যাবে যে পায়ের কোন জায়গায় দিয়ে বল মারলে কত জুড়ে যায় কিভাবে মারলে বলটা বাঁকে কিভাবে মারলে বলটা সোজা যায় কিভাবে রিসিভ করতে হয় শিখতে সময় লাগে কিন্তু সেক্স আপনারা এরকম একটা খেলার মতো চিন্তা করতে পারেন যেহেতু আমরা কেউই আগে হবে সেক্স করিনি বা একটা নির্দিষ্ট বয়সের আগে কেউ সেক্সটা করিনি আমাদের জিনিসটা শিখতে অ্যাডাপ্ট করতে সময় লাগে তারপর যার সাথে আমি সেক্স করছি তো একটা নতুন মানুষ তাই না সো তাকে বুঝতে তাকে চিনতেও কিন্তু আমাদের কিন্তু সময় লাগে সো থার্ড পয়েন্ট হচ্ছে কি আমরা সিক্সটাকে একটা খেলার মতো মনে করব যেখানে একটু সময় লাগে তার রাহুর অস্থিরতা করব না অনেকে বিয়ের প্রথম রাতেই ঝাঁপাই পরে সেক্স করতে চায় যে না এটা করবেন না আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড যদি আপনারা দুজন মিলে করতে চান দ্যাটস ফাইন বাট কেউ যদি একটু সময় চায় একটু সময় দিন তাকে আপনি প্রয়োজনে আপনি একদিন সময় নেন দুই দিন সময় নেন কোনো সমস্যা নাই ঠিক আছে বাট আমার কথা হচ্ছে কি আগে আপনার পার্টনারের মনটা বোঝার চেষ্টা করেন কথা বলেন একটা র্যাপও করেন স্পেশালি যদি যখন আগে থেকে পরিচয় না থাকে সেক্ষেত্রে আপনারা একটু সময় নেন পার্টনারকে বুঝতে তখন আপনাদের এমনিতেই সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা ঠিক হয়ে যাবে থার্ড যে জিনিসটা সেটা আমি ফোর্থ যে জিনিসটা আমরা খুবই কম খুবই আমি ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় কটু কথা বলা যাবে না একে অপরকে একদম না মেয়েরা সাধারণত করতে কথা বলে যদি ছেলেদের প্রিমিয়াচারি হয় বা হয়তো আপনার ইরেক্টাল ডিসফাংশন হয় বা ইউনো একটু মেয়েরা মাঝে মাঝে খুব নেগেটিভ কথা বলে ফেলে যে তোমাকে দিয়ে হবে না তুমি পারবো না এগুলো কিন্তু ছেলেদের জন্য খুব খারাপ লাগে আর ছেলেরা যে কথা বলি মেয়েদেরকে বলে খুব কমনলি আমরা দেখি সেটা হচ্ছে মেয়েদের যখন একটু বয়স হয়ে যায় অথবা হচ্ছে মেয়েটা যখন প্রেগনেন্ট হয় প্রেগন্যান্সি পরে তো একটু আপনার পেটে দাগ পড়ে প্রচুর ছেলে দেখছি এগুলো নিয়ে মেয়ে তার ওয়াইফকে কথা বলে এ তোমার তো দাগ হয়ে গেছে তোমার তো মোটা হয়ে গেছে তোমাকে আগের মতো ভালো লাগছে না এটা একটা মেয়ের জন্য খুব অসম্মানজনক ইনসাল্টিং দেখেন সে তো আপনার বাচ্চার মা আপনার আপনার বাচ্চা সে পেটে নিয়ে নিয়েছে দেখে তার আজকে দাগটা হয়েছে সে একটু বালকি হয়ে গেছে আপনি যদি তাকে আবার এটার জন্য কথা শোনান যেটা সেটা যতই আহ হাস্যচ্ছলে হোক না কেন তার তো কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে এবং সেটা থেকে কিন্তু সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে সো কোনো প্রকারের কটু কথা যেন আমরা পার্টনারকে না বলি সো চারটা জিনিস আমরা আজকে শিখলাম একটা হচ্ছে সেক্স হচ্ছে প্রাইমারি একটা রেসপন্সিবিলিটি চার্মটা আসবে পরে দ্বিতীয় হচ্ছে কি সেক্স করার সময় আমি আগে চিন্তা করব যে আমি নিজেকে না আমি আমার পার্টনারকে স্যাটিসফাই করতে চাচ্ছি থার্ড হচ্ছে সেক্স একটা খেলার মতো যে খেলাটা শিখতে সময় লাগে এবং এটা এক একজনের এক এক সময় লাগে কারো দুই সপ্তাহ লাগে কারো এক মাস লাগে কারো দু মাস লাগে সময় দিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ফোর্থ অ্যান্ড লাস্ট হচ্ছে একটা ভালো সেক্স লাইফ এনজয় করার জন্য পার্টনারকে কোনো প্রকারের কটুর কথা বলা যাবে না শরীর নিয়েও বলা যাবে না সেক্স নিয়েও বলা যাবে না এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি আমাদের সেক্সুয়াল লাইফ ভালো হওয়ার কথা ভালো যাওয়ার কথা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারী মনে হয় আপনারা একটু আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি তাদের দাম্পত্য সম্পর্কটা ভালো থাকে